রেডি হয়ে গেছি, একদম জ্যাকেট ট্যাকেট পরে, হেলমেট পরে তারপরে ব্লগটা শুরু করছি একদম সেট আপে। শুভেন্দু রেডি হয়ে গেছে, বাইকের সব লাগেজ লাগানো হয়ে গেছে, জাস্ট বেরোবো এবার। ঠিক আছে আঙ্কেল জি, বাই, ফির মিলেঙ্গে। রাঁচি রেলওয়ে স্টেশনের পাশ থেকে বেরিয়ে পড়লাম। আজকে ভিডিওটা একদম মোটাবলাইং সেটআপ থেকে শুরু করলাম, কারণ নতুন কিছু দেখানোর নেই। গতকালও এই হোটেলের রুম থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো তাই জন্য আজকে আর বেশি চাপছিলাম না, একদম মোটাবলাইং সেটআপ থেকে শুরু করেছি ব্লগটা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রাঁচি। রাঁচিতে আমরা দুদিন স্টে করলাম, মানে দুটো রাত্রি কাটালাম রাঁচিতে। প্রথম দিন তো রাঁচি এসেছিলাম জাস্ট অনেকগুলো স্পট ভিজিট করে, আর কালকে রাত্রিবেলাটাও রাঁচিতে আমরা ছিলাম, কারণ কালকে রাঁচির আশেপাশে আমরা বেশ কিছু সাইট সিন করেছি। যদি আগের ব্লগটা না দেখে থাকো তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো আগের ব্লগটা দেখে নিও, সব কিছু ডিটেলসে শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি রাঁচি সিরিজ তোমাদের ভালো লাগছে, দুটো ব্লগ আপলোড হয়ে গেছে, ভালো লাগছে, আর প্রত্যেকটা জায়গায় ড্রোন শট নেওয়ার চেষ্টা করেছি এবার। আশা করছি ড্রোন শটগুলো তোমাদের ভালো লেগেছে। যাই হোক, সব কিছু কমপ্লিট করে আমরা যখন আজকে রুম থেকে বেরোলাম, মানে হোটেল থেকে বেরোলাম, রাইট স্টার্ট করলাম তখন 11:45 বাজে। আর আমাদের আজকে জার্নি কোথায় রয়েছে সেটা আমি আরেকটু আগে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের বেশিরভাগ সময় NH-43-তে থাকতে হবে, NH-43-এ বলছে যে 11:00 থেকে 3:00 অবধি বৃষ্টি হওয়ার কথা, আর 3:00 পর থেকে আবার 2 ঘন্টা, মানে 3:00 থেকে 5:00 বৃষ্টি হবে না, তারপরে আবার বৃষ্টি হবে সন্ধ্যেবেলার দিকে। আমি মেঘলা ওয়েদার দেখে মোটামুটি গোপ্রোকে ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি ব্লুট্যাগ দিয়ে, যাতে জল টল না ঢোকে আর ঠিকমতো মোটো ব্লগ করতে পারি। যদি বৃষ্টি নেমে যায় খালি ঝপাত করে রেনকোটটা পরে নিতে হবে, এই ট্যাঙ্ক ব্যাগটা পুরো ফুলে আছে, কারণ ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমাদের দুজনেরই রেনকোট রয়েছে। আমাদের আজকে প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমরা রাঁচি থেকে বেরিয়েছি, আজকে আমাদের গন্তব্য, মানে আসল গন্তব্য যদি বলো তাহলে হচ্ছে নেতারহাট। রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স হচ্ছে 151 কিলোমিটার, মানে আমাদের হোটেল থেকে 151 কিলোমিটার। এখানে যত সব পাহাড়ের রেঞ্জগুলো দেখা গেছে সেগুলো কিন্তু সবই ছোটনাগপুর মালভূমির রেঞ্জ বলতে পারো, আর নেতারহাটকে কুইন অফ ছোটনাগপুর বলা হয় কারণ তার সৌন্দর্যের জন্য। খুবই সুন্দর একটা হিল স্টেশন নেতারহাট, আর ঝাড়খণ্ডে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন বলতে পারো, ট্যুরিস্ট ডেস্টিনেশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো নেতারহাট। মানে ঝাড়খণ্ড আসলে যদি নেতারহাট না যাওয়া হয় তাহলে ঝাড়খণ্ড ঘোরাই হলো না, এরকমই ধরা হয় আর কি। নেতারহাট তো আমরা যাবোই, কিন্তু নেতারহাটে স্টে করার আগে আমরা যাবো হচ্ছে লোধ ফলস। লোধ ফলসের ডিস্টেন্স নেতারহাট থেকে 60 কিলোমিটার, তো প্রথমে আমরা লোধ ফলস ভিজিট করব। আমাদের হোটেল থেকে লোধ ফলসের ডিস্টেন্স হচ্ছে 195 কিলোমিটার, প্রায় 4 ঘন্টা 55 মিনিটের জার্নি দেখাচ্ছে। তো প্রথমে আমরা লোধ ফলস ভিজিট করব, লোধ ফলস ভিজিট করে তারপরে নেতারহাটে এসে স্টে করব। এবার আমাদের ঝাড়খণ্ড আসার মেন ইন্টেনশন ছিল, মেন ইন্টেনশন আসল উদ্দেশ্য হচ্ছে মনসুনে লোধ ফলস ভিজিট করার। লোধ ফলস কিন্তু ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত, আমরা যে ফলসগুলো দেখেছি লাস্ট দুদিনে সেগুলো ওই ধরে নাও 44 মিটার 43 মিটার, খুব বেশি হলে, আর যদি ফিটে ক্যালকুলেট করি 140 ফিট 143 ফিট এরকম উপর থেকে পড়ছিল। আর লোধ ফলস কিন্তু 144 মিটার উপর থেকে নিচে পড়ছে, মানে প্রায় 469 ফিট, মানে বুঝতে পারছো কতটা হাইট থেকে লোধ ফলস নিচে পড়ছে। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে আজকে, লোধ ফলসও দেখবোই, তার সাথে সাথে রুটটাও কিন্তু খুব সুন্দর হবে, কারণ লোধ ফলস যাওয়ার রাস্তাটা বলতে পারো একদম জঙ্গলের মধ্যে দিয়ে হবে আমি এক্সপেক্ট করছি, দেখা যাক। 43-তে উঠে আমরা রাস্তা ভুল করে ফেলেছি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এই লোকাল ভাইয়া যে ছিল বললো যে লোহার দাগা হয়ে যেতে, লোহার দাগা হয়ে গেলে শর্ট রুট পড়বে, আমি জানি না লোহার দাগা হয়ে আমরা যাবো নাকি, লাস্ট অবধি আমরা গুগল ম্যাপের উপরই ভরসা রাখবো, কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে নিতে হবে, যখনই কোথাও ডান দিক বা দিক ঢুকবো তখনই জিজ্ঞেস করে নিতে হবে। গুগল ম্যাপ কিন্তু কালকেও ঝুলিয়েছে, আজকেও ঝোলাবে। এই হচ্ছে হাইওয়ে পেয়ে গেছি আমরা, এখানে পেট্রোল পাম্প রয়েছে, বেশি লেট করবো না কারণ আমার ফিউল রেঞ্জ দেখাচ্ছে less than 70 কিলোমিটার, আগে পেট্রোলটা ভরে নিই। আরে পেট্রোলের লিটার পাক্কা 100 টাকা, পাক্কা 100, একের পরে পরপর 0। এ জায়গা কোনসা, এ জায়গা নগড়ি, আর লোহার দাগা কি স্ট্রেট হে, তো নগড়ি বলে কোন একটা জায়গা থেকে পেট্রোল ভরে নিলাম, আর এখান থেকে 22 কিলোমিটার পরে লোহার দাগা রাস্তা কাটবে, তারপরে লোহার দাগা হয়েই আমরা নেতারহাট যাবো। লোধ ফলস তো ঝাড়খণ্ডের টলেস্ট ওয়াটারফল, তার সাথে সাথে লোধ ফলস কিন্তু ইন্ডিয়ার 21st টলেস্ট, মানে 21 নম্বর উচ্চতম জলপ্রপাত বলতে পারো লোধ জলপ্রপাত। তো সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, তবে আগে লোধ ফলস পৌঁছাতে হবে। এখন আমাদের তো মোটো ব্লগটা এনজয় করো। দুপাশে গ্রিনারি দেখো, খালি সবুজ সবুজ, তবে এই রাস্তাটা কিন্তু একটু স্কিডি হতে পারে, মানে রাস্তাটা না বেশ বালি টালি পড়ে আছে, এই দেখো দেখেই বোঝা যাচ্ছে,
একটু সাবধানে রাইড করতে হবে এই রাস্তাটাতে। NH 43 দিয়ে আমরা যাচ্ছি এখন। নর্থ ফলস কিন্তু পালামৌ টাইগার রিজার্ভের মধ্যেই পড়ছে, একদম পালামৌ টাইগার রিজার্ভের ভেতরে। আমি জানি না পালামৌ টাইগার রিজার্ভে এখন টাইগার আছে নাকি, তবে টাইগার রিজার্ভ ফরেস্ট যখন থাকতেই পারে আমি এখনো অবধি শিওর না, আমি গিয়ে চেক করে তোমাদের জানাবো। আচ্ছা এইদিক দিয়ে লোহারদাগা চলে যাচ্ছে, আমরা লোহারদাগা হয়ে গেলাম না? ও ভাইয়া নেতারহাট কোন সার আসছে বে? নেতারহাট इधर भी ले जाएगा, उधर भी ले जाएगा। कौन सा रास्ता अच्छा होगा? इधर से जाइए, शॉर्टकट पड़ेगा आपको। शॉर्टकट? हाँ। और लोहारदगा होगे? हाँ। और गूगल ये दिखा रहा GPS? हाँ, इधर है। तो हाँ रास्ता कौन सा अच्छा है? रास्ता अच्छा है इधर वाला, ठीक है शॉर्टकट में। আচ্ছা ঘুরিয়ে নিলাম, আমরা বেরো থেকে ঘুরিয়ে নিলাম। জিপিএস দেখাচ্ছিল এদিক দিয়ে যেতে গুমলা হয়ে, কিন্তু আমরা গুমলা হয়ে যাচ্ছি না, লোহারদাগা হয়ে যাচ্ছি। ওই ভাইয়ারা আমাদের বলে দিয়েছিল লোহারদাগা হয়ে গেলে শর্টকাট হবে একটু। লোহারদাগা এখান থেকে হচ্ছে 39 কিলোমিটার, বেরো থেকে এখনো 161 কিলোমিটার হচ্ছে লোথ ফলসের ডিস্টেন্স। এই জায়গার নাম ছিল বেরো। নেতারহাট 115 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। নেতারহাট থেকে 60 কিলোমিটার হচ্ছে লোধা ফল। বনির জন্য এবার এত বড় স্যাডেল ব্যাগ নেবো আমি। বনি যা জিনিসপত্র ক্যারি করে ট্রিপে যাওয়ার সময় ওইগুলো, ঠিক এত বড় বড় স্যাডেল ব্যাগ দরকার বনির জন্য। মানে বেরো থেকে ঢোকার পরে লোহারদাগা রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে। ন্যারো রাস্তা, একটু সাবধানে বাইক চালাতে হবে, কিন্তু রাস্তাটা সুন্দর, গর্ত টর্ত সেরমভাবে পায়নি, আর দুদিকের সৌন্দর্য কিন্তু খুব। ছোট ছোট পাহাড়, ছোট ছোট টিলা দেখা যাওয়া শুরু হয়ে গেছে। বাসাইডে একটা টিলা দেখা যাচ্ছে, ওটাকে অনেকটা টেন্টের মতো লাগছে, ডোম টেন্ট যেরকম দেখতে হয় একদম সেরকম লাগছে। এই যে এইখানটায় এই যে দেখা যাচ্ছে, এটা পুরো ডোম টেন্টের মতো লাগে। ছোট নাগপুর মালভূমি কিন্তু শুধু ঝাড়খণ্ডে নেই, ঝাড়খণ্ডের সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিছুটা পার্ট রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ায়, তার সাথে সাথে ছত্তিশগড়, তার সাথে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, পুরো মিলিয়ে কিন্তু ছোট নাগপুর প্লেটো, ছোট নাগপুর রেঞ্জ দেখো পুরো ডোম টেন্টের মতো, পুরো ওভাল শেপ বলে না সেরকম পুরো। এখানে দুটো ভুড়ি মনে হচ্ছে, ভুড়ি মানে মানুষের ভুড়ি হয় না সেরকম দুটো টিলা। ও টিলাটা দেখো জায়েন্ট, জাস্ট ম্যাসিভ, বিরাট বড় একটা টিলা, আলটিমেট পুরো গোল টিলা একটা, অনেকটা মানুষের মাথার মতো লাগছে টিলাটা। দূরে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাওয়া শুরু হয়ে গেছে, আবছা দেখা যাচ্ছে, আর ওদিকেই আমাদের গন্তব্য নেতারহাট। কিন্তু পুরো পাহাড়ের মধ্যে পড়ছে নেতারহাট হিল স্টেশন, লাতেহাট ডিস্ট্রিক্টে, ঝাড়খণ্ডের লাতেহাট ডিস্ট্রিক্টের মধ্যে নেতারহাট পড়ছে, লোথ ফলসও তাই, দুটোই লাতেহাট ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। যা সুন্দর সুন্দর, বিউটিফুল বিউটিফুল। ঝাড়খণ্ডকে আমরা যেরকম কল্পনা করেছিলাম, যেরকম ভেবেছিলাম, তার থেকে 100 গুণ বেশি সুন্দর লাগছে বর্ষাকালে, 100 গুণ বেশি। কম শ্যুট আর আমার দ্বারা করা হচ্ছে না, শ্যুট সবসময় বেশি হয়ে যাচ্ছে। এরকম কালারফুল লাগে যদি নেচারকে না, এমনি এমনি গোপ্রো অন হয়ে যায়। লোধ ওয়াটারফলস এখনো 131 কিলোমিটার, নেতারহাট 87 কিলোমিটার। এখন আমরা পৌঁছেছি লোহারদাগা, এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে। লোহারদাগা মে আপকা স্বাগত হ্যায়, বারবার চলি চক লোহারদাগা থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। বেতলা ন্যাশনাল পার্ক দেখাচ্ছে স্ট্রেট, এটা কি বেতলা ন্যাশনাল পার্ক না লোহারদাগা ফরেস্ট, কিছু একটা হবে। একটু সাইজ নিয়ে যদি টেনশন না নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো হিমালয়ের হিল স্টেশনকে হারিয়ে দেবে। গুমলা অব্দি আমাদের যেতে হলো না, গুমলা চলে যাচ্ছে সোজা, আর আমরা রাইট সাইডে নিয়ে নিলাম নেতারহাটের জন্য। গুমলা এখান থেকে 25 কিলোমিটার, ঘাগড়া, ঘাগড়া থেকে রাইট সাইডে নিলাম আমরা। ঘাগড়ার যে মোড়টা থেকে আমরা ঢুকলাম রাইট সাইডে, সেখান থেকে আমরা 2-3 কিলোমিটার মতো রাইড করেছি, আর রাইড করে এসে এরকম একটা ক্ষেত দেখতে পেয়েছি, ঠিক এরকম একটা ক্ষেত। এই ক্ষেতের সামনে দাঁড়িয়েছি জাস্ট একটু রেস্ট নিতে, দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, একদম পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর এই ক্ষেতে দাঁড়ানোর রিজন হচ্ছে শুভেন্দুর পশ্চাৎ দেশে একটু ব্যথা হয়েছে, তো একটু আরাম নিচ্ছে, সাথে সাথে আমিও একটুখানি গোপ্রো ব্যাটারিতে চার্জ দিয়ে নিচ্ছি, এই পাওয়ার ব্যাঙ্ক খুলে চার্জ দিয়ে নিচ্ছি। আর জার্নি কিরকম হচ্ছে? জার্নি তো ভালো লাগছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, চোখের চোখের কি প্রত্যেকটা জায়গারই আলাদা একটা মাহাত্ম রয়েছে, আলাদা একটা সৌন্দর্য রয়েছে। দুপাশে বট বা অশ্বত্থ কিছু গাছ হবে বা আম গাছও হতে পারে, তার পাশে ক্ষেত দেখো, দুদিকেই খালি ক্ষেত, আর সামনে পাহাড়ের একদম পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়ের দিকেই উঠবো, আস্তে আস্তে উঠতে শুরু করবো,
তো দেখা যাক এগোই আস্তে আস্তে। সামনের এই পাহাড়টাকে পুরো আস্তে আস্তে উপরের দিকে স্টেপ বাই স্টেপ উঠে আসছে। প্রথমেরটা একটু ছোট, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। সব থেকে উঁচু পাহাড় মনে হচ্ছে এইটা। নেতারহাট থেকে এখন অবধি আমরা 25 কিলোমিটার পেছনে রয়েছি, আর নেতারহাটের সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষ করে বর্ষাকালের জন্য এত কালারফুল লাগছে, এত কালারফুল লাগছে। ও বেতলা 72 কিলোমিটার, নেতারহাট 24 কিলোমিটার। এই নদীটার নাম হচ্ছে কোয়েল রিভার, কোয়েল নদী। কোয়েল নদীতে দেখো জাল ফেলেছে, ওখানে মাছ টাছ ধরছে। পুরো পাহাড়ে নদী, একটা পাথুরে নদী। আমরা কিন্তু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। শুভেন্দু পেছন দিয়ে বলছে পুরো সিকিমের রাস্তা মনে হচ্ছে এই রাস্তাগুলোকে দেখে। হ্যাঁ সত্যি, মানে ঘন জঙ্গলের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কোথাকার পাহাড়। যেরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখে মনে হচ্ছে এখানে জন্তু জানোয়ার থাকা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। খরগোশ, হনুমান, শিয়াল, গাঁদা গুচ্ছের বাঁদর। এই যে এটার আবার বাচ্চা হয়েছে, দেখো কোলে বাচ্চা নেই। আরে ডিস্টার্ব করছি না তোদের। আচ্ছা এখানে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। ডান দিকে 7 কিলোমিটার নেতারহাট দেখাচ্ছে এদিকে, আর এদিকে বাঁদিকে দেখাচ্ছে লোধ ওয়াটারফল 52 কিলোমিটার। একদম নেতারহাট থেকে লোধ ওয়াটারফল ডিস্টেন্স 58 কিলোমিটার মতো। যে রাস্তা দিয়ে আলাদা হয়ে যাচ্ছে এখান থেকে 51 কিলোমিটার। এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে জার্নি করতে হবে। বাহ বাহ, পিছনে কিন্তু হাতির ছবিও দেখলাম, মানে এখানে হাতি টাতিও রয়েছে। এই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না, জাস্ট কোনো তুলনা হয় না। খালি ভিউটা দেখো, লুক অ্যাট দ্য বিউটি অফ নেতারহাট। আমরা কিন্তু অনেকটা নিচ থেকে উঠে এসেছি, মানে যেখান থেকে কোয়েল নদী দেখেছিলাম ওখান থেকে কিন্তু অনেকটা উপরের দিকে উঠে এসেছি। চারিদিকে আর উঁচু পাহাড় আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা রয়েছি টপে। আমাদের স্কুল বাস থাকে, আর এখানে স্কুল থেকে বেরিয়ে বাচ্চারা ট্রাকে উঠছে। বহুত বাড়িয়া, কাহাঁ যা রে হো সব? স্কুল ছুটি হয়েছে জাস্ট, এটা হচ্ছে স্কুল। ট্রাকে উঠে বাড়ি যাচ্ছে সবাই স্কুল থেকে বেরিয়ে, মানে এদিকে হচ্ছে স্কুল বাস নেই, এদিকে হচ্ছে স্কুল ট্রাক। মাঝে মাঝে এরকম গ্রিনারি দেখলে একটাই কথা আমার মনে আছে, ন্যাচারাল গলফ কোর্স। যেরকম কালার পুরো গলফ কোর্সই মনে হচ্ছে। ন্যাচারাল, হাতে বানানো নয়, কোনো ঘাস লাগানো নয়, অটোমেটিক, মানে নেচারই তৈরি করে দিয়েছে এরকম একটা গলফ কোর্স। বিউটিফুল ঝাড়খণ্ড ভাই, আমি বিশ্বাস করতে পারছি না এখন আমি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে বাইক রাইড করছি। এরকম সিনিক বিউটি, জাস্ট ক্লাস ক্লাস লাগছে, ক্লাস। আরে 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 আরে, এটা কি হলো? লোধ ওয়াটারফল ঢোকার আগে 4 কিলোমিটার জাস্ট সেখান থেকে হঠাৎ করে বৃষ্টি। এখন টাইম হয়েছে বিকাল 4:35, আর আমরা জাস্ট 5 মিনিট হলো লোধ ফল এসে পৌঁছেছি। পেছন দিকে আমরা টিকিট কেটে নিয়েছি, দুজনের 40 টাকা লেগেছে, তার মধ্যে হয়তো পার্কিংও ধরা আছে। আর এখানে এসে বাইক পার্ক করেছি, আর পেছন দিকে দেখা যাচ্ছে লোধ ওয়াটারফল যাওয়ার গেট। এখান থেকে 200-250 সিঁড়ি উঠে আমাদের লোধ ওয়াটারফল যেতে হবে। তো ওয়াটারফলের আওয়াজ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, শোনা যাচ্ছে এখান থেকে আওয়াজ, তোমাদের দেখাবো অবশ্যই। এই মনসুনে ঝাড়খণ্ড আসার একটা রিজন বলতে পারো এই লোধ ওয়াটারফল। একটা রিজন মানে একমাত্র রিজন, মানে আমি চেয়েছিলাম যে বর্ষাকালে লোধ ওয়াটারফলের কীরকম সিচুয়েশান থাকে সেটা একটু দেখার, স্বচক্ষে দেখার। তো সেটাই করতে এসেছি, মেন ইন্টেনশন ছিল লোধ ওয়াটারফল দেখা। সিঁড়ি দিয়ে ওঠা শুরু করতে না করতেই আমরা কিন্তু লোধ ওয়াটারফলের দর্শন পেয়ে গেছি। এখনও পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের একটু সামনের দিকে যেতে হবে। আর শুভেন্দু অলরেডি কমপ্লিমেন্ট করে দিয়েছে, কি বলে? হে বাবা, একে বলে ওয়াটারফল নাকি? একে বলে ওয়াটারফল, একে বলে ওয়াটারফল। আদি না খে না দে, এক বোতল জলও পর্যন্ত খেলাম না, তার উপর আবার 200-250 সিঁড়ি ওঠাচ্ছিস। এই সিঁড়ির চক্করে হুন্ডু ওয়াটারফল মিস হয়ে গেছে আমাদের, এই ছেলে সিঁড়ির চক্কর। মানে বলে না, জাস্ট ড্রিম ছিল একটা ঘন বর্ষাতে লোধ ওয়াটারফল দেখার, আর জাস্ট পাগল করে দিয়েছে লোধ ওয়াটারফল। কি সুন্দর যে লাগছে তোমাদের দেখাচ্ছি।
উপর প্রায় 143 মিটার মানে 469 ফিট উপর থেকে পড়ছে এই লোদ ওয়াটারফল। জলের গর্জন শোনো খালি, জাস্ট গর্জন শোনো। এটা হচ্ছে ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফল, আর যদি অল ওভার দ্য ইন্ডিয়াতে ধরি তাহলে 21তম উচ্চ ওয়াটারফল হচ্ছে এই লোদ ওয়াটারফল বুড়া রিভারের উপর। তবে আমি চেষ্টা করবো, যদি একটু কমে বৃষ্টি আমি চেষ্টা করবো অবশ্যই ড্রোন শট নেওয়ার, কারণ এখান থেকে একটা যদি ড্রোন শট না নিই তাহলে এই বিউটিটা তোমাদের বোঝাতে পারবো না ঠিক মতো। জাস্ট একটা ড্রোন শট নিতেই হবে এখান থেকে। সানসেট হবে, তার কারণ হচ্ছে কালারটা এরম হয়ে রয়েছে, অল্প অল্প মেঘ কেটে যাচ্ছে ওদিকে। যেরকম ওয়াটারফলের আওয়াজ, এই আওয়াজ নাকি 10 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ঝাড়খণ্ড এক্সপ্লোর করতে গেলে কিন্তু মনসুনে এরকম সিনিক বিউটি থাকবে, এর থেকে ভালো সিনিক বিউটি আর কি এক্সপেক্ট করতে পারি। মনসুনে মাস্ট, এখনো বেশ কিছুদিন টাইম রয়েছে, বৃষ্টি থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো একবার এসে ঘুরে যেও, জাস্ট মন ভরে যাবে। ছোটনাগপুর, দ্য কুইন অফ ছোটনাগপুর, নেতারহাট। এরকম বিউটি এনজয় করতে করতে এখন আমরা নেতারহাটের দিকে যাবো। নেতারহাটের ডিস্টেন্স এখান থেকে ওই 50-52 কিলোমিটার মতো হবে। আমরা লোদ ফলস থেকে মোটামুটি 3-4 কিলোমিটার 5 কিলোমিটার মতো চলে এসেছি। চলো তাহলে একদম নেতারহাট পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হবে। এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, প্রচুর মোটর ব্লগিং করেছি, জাস্ট এই কালার দেখে নাও আর একবার। উফ, এই মুরগা কে আপ লোক বেচতে হো ক্যা? ইয়ে মুরগা জো দেশি মুরগা, কি তুলবো শুভেন্দু? হাতে মুরগি নিয়েছে, মোরগ, এখান থেকে আমরা মোরগ কিনেছি। আচ্ছা ঠিক হ্যাঁ, আপনার নাম কে? পত্রস। পত্রস, আচ্ছা পত্রস গোপ্রো হয়তো ঠিকঠাক ক্যাপচার করতে পারবে না। আমরা এরকম অন্ধকারের মধ্যে দিয়ে এখন নেতারহাটের দিকে যাচ্ছি। এখানে একটা জিগজ্যাগ রোড রয়েছে, এটা দিয়ে আমাদের পুরো ক্লাইম করে পাহাড়ের টপে উঠতে হবে। তারপরে পাহাড়ের টপ দিয়ে আমরা বেশ কিছুটা গিয়ে নেতারহাটে ঢুকবো। যদি লাইটটা বাইকে নেওয়াই তাহলে একবারে বোঝা যাবে। দেখো এক সেকেন্ড, দেখো এই দেখো, দেখেছো পুরো ঘুট ঘুট করছে অন্ধকার, ঘুট ঘুট করছে। কোনো গাড়ি নেই এখানে, খালি আমাদেরই একটাই বাইক দেখতে পাচ্ছি। লাস্ট 15 মিনিট ধরে কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, যা আমরা দুজনেই চলেছি খালি এখান থেকে। আর তার সাথে সবথেকে বড় কথা কি বলতো, এই এরিয়াগুলো সব আগে মাওয়িস্টদের ছিল, পুরো মাওবাদীরা ঘুরে ঘুরে বেড়াতো এখানে। ও সেটাও একটা রিস্কি জায়গা। লেট হয়ে গেল আমাদের মাংস কিনে কাটিয়ে টাটিয়ে নিতে, ওটাতে একটু লেট হয়ে গেল আর কি। গুড মর্নিং ফ্রম নেতারহাট। কালকে রাত্রিবেলা 8টার সময় আমরা নেতারহাটে এসে পৌঁছেছিলাম লোদ ফলস ভিজিট করে। তবে এইবারে নেতারহাটে আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, কারণ আমি এই সাইডে এসেছিলামই হচ্ছে লোদ ফলস ভিজিট করতে। বর্ষাকালে লোদ ফলসের অদ্ভুত সুন্দর একটা রূপ দেখতে পাওয়া যায়, তো সেটা চাক্ষুষ করতেই আমি এখানে এসেছিলাম। যাই হোক, নেতারহাটে এসে একটা রুম নিয়েছি এখানে হোটেল, আর রুম রেন্ট খুব একটা বেশিও লাগেনি আমাদের, তো বেশি খুঁজতেও হয়নি। জাস্ট এখানে হোটেল রয়েছে আশেপাশে, একদিকে রয়েছে নেতারহাট লেক, লেক ভিউ বলতে পারো এই হোটেলটা, আর সস্তায় পেয়ে গেছি রুমটা। আমরা 800 টাকা বলছিল, আমরা 700 টাকা দিয়ে রুম নিয়েছি। এই হচ্ছে রুম, এরকম একটা রুম। রুমটা বেশ সাইজে বড়, আর কিন্তু একটাই সমস্যা রয়েছে, এখানে কমোড নেই, ইন্ডিয়ান প্যান। যাই হোক, আমি তাও রুমের ডিটেলস দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের ডিটেলস, নেতারহাট এসে যদি সস্তায় একটা রুম চাও তো এখানে আসতে পারো। এই হচ্ছে রুমের ডিটেলস। তো কালকে আমরা একদম দেশি চিকেন কিনে এনেছিলাম, আর দেশি চিকেন রান্না করে দিয়েছে এখানকার এই হোটেলের যে ভাইয়া রয়েছে, ভাইয়ার বাড়ি হচ্ছে জাস্ট নিচে। ও দেশি চিকেন কালকে রান্না করে দিয়েছিল, আর মাখামাখা চিকেন, উফ অদ্ভুত সুন্দর করেছিল দেশি চিকেনটা। যাই হোক, কালকে আমরা দেশি চিকেন খেয়েছি, আর দেশি চিকেন রান্না করতে 150 টাকা বলছিল, তো 100 টাকা নিয়েছে। বাকি কথা তোমাদের সাথে একদম হচ্ছে মোটর ব্লগিং সেরাবে, কিন্তু তার আগে আমি জাস্ট ড্রোন শট নিয়েছি এখান থেকে। তো তোমরা একটু ড্রোন শট দেখে নাও। ড্রোন শট যদিও খুব একটা ভালো আসেনি, কারণ এখানে মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, কুয়াশাচ্ছন্ন ওয়েদার রয়েছে, খুব একটা ভিজিবল ছিল না। তবে যেটুকুনি পেয়েছি তো সেটুকুনি দেখো জাস্ট।
এই ছিল আমাদের হোটেল। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেক, মোটামুটি লেক ভিউ বলতে পারো হোটেলটা, সস্তায় ঠিকঠাকই রয়েছে। একটা দুটো হোটেল এখানে রয়েছে আশেপাশে, অসুবিধা নেই। নেদারহাটে আসলে হোটেলের অ্যাভেলেবিলিটি বেশ ভালোই রয়েছে দেখলাম, অন্তত সব মিলিয়ে 20-25টা হোটেল তো রয়েছে, বড় বড় হোটেলও রয়েছে। নেদারহাটে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওই জন্য আমি জাস্ট চেক করলাম অল্টিটিউড কত, দেখলাম বেশ অল্টিটিউডে রয়েছে নেদারহাট। 1071 মিটার হচ্ছে নেদারহাটের অল্টিটিউড, প্রায় 3500-4000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। এই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আমাদের মোটামুটি ধরে নাও 300-400 মিটার মতো যেতে হবে। বেশ কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, অনেকটা মেঘালয় মেঘালয় ফিল দিচ্ছে নেদারহাট। আমার গ্লাভসটা খুঁজে পাচ্ছি না, আমার গ্লাভসটা মনে হচ্ছে ব্যাগের ভেতর ঢুকিয়েছি, ঢুকিয়ে ব্যাগ ফ্যাগ লক করে জাস্ট বাইকে বসবো, তারপরে মনে হচ্ছে গ্লাভসটা কোথায়। এখন ব্যাগ পুরো বাঁধা হয়ে গেছে বাঞ্জিকট দিয়ে, ওই জন্য আর খোলা যাবে না। এখানে একটা পাইন ফরেস্ট রয়েছে, পুরোটাই সবুজ পাইন গাছ, আর এদিকে একটা ফিল্ড রয়েছে, আর এই ঠিক পেছনে রয়েছে স্কুল, নেতারহাটের স্কুল। স্কুলটাও কিন্তু দর্শনীয় স্থান, অনেকে এসে স্কুল দেখতে যায় আর কি। নেতারহাটের সিনিক বিউটি কিন্তু সত্যিই মারাত্মক, সত্যিই মারাত্মক, বিশেষ করে বর্ষাকালে আরও বেশি ফুটে উঠেছে সৌন্দর্য। আজকে আমরা ডাইরেক্ট নেতারহাট থেকে যাব কলকাতা। আমাদের বাড়ির ডিস্টেন্স মানে নিউ গড়িয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 565 কিলোমিটার, আমাদের প্রায় 12.5 ঘন্টা জার্নি করতে হবে অ্যাজ পার দ্য গুগল, কিন্তু ওই জার্নিটা আমরা মোটামুটি 15-15.5 ঘন্টায় করবো। এখন বাজে 12:33, আমাদের এটাই প্ল্যান ছিল যে আস্তে আস্তে সকালটা নেদারহাটে কাটিয়ে নেদারহাটের সৌন্দর্য উপভোগ করে তারপরেই বেরোবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে রাইড করবো। ওটা 15-16 ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই। এই জায়গাটা একটা ছোট্ট বাজার টাইপের রয়েছে, ছোট্ট মার্কেট টাইপের রয়েছে নেদারহাটের ছোট্ট মার্কেট। আর আমাদের কিন্তু সেম রোড দিয়ে যেতে হবে, সেম রোড মানে কি দু একটা রোড রয়েছে, এখন অবধি ডিসাইড করিনি কোন রোডটা আমরা নেবো আজকে, তবে ইচ্ছা আছে যে রোড দিয়ে আমরা এসছি রাঁচিতে ওই রোড দিয়েই যাবো। মানে আমাদের কিন্তু প্রথমে রাঁচি যেতে হবে, এখান থেকে রাঁচি যাবো, রাঁচি থেকে তারপরে জামশেদপুর, জামশেদপুর থেকে তারপরে আমরা কলকাতা যাবো, সেই লোধাশুলির জঙ্গল হয়ে সেই খড়গপুর হয়েই। তো একই রুট, ওই জন্য বেশি মোটরলাইন করবো না, জাস্ট এই নেতারহাটের ভিউটা তোমাদের দেখাই, তারপরে নিচে নেমে গেলে তো সেম রাস্তা গতকাল যে রাস্তা দিয়ে আমরা এসছি ওই রাস্তা তো তোমাদের গতকালের ব্লগেই দেখিয়ে দিয়েছি, গতকালের ব্লগে মানে কি এই ব্লগেই দেখিয়েছি। এটা হচ্ছে নেতারহাটের গেট, 7 কিলোমিটার পেছনে রয়েছে নেতারহাট, আর এই রাস্তাটা চলে যাচ্ছে লোধ ওয়াটারফলস, এখান দিয়ে 51 কিলোমিটার মহুয়া দানার বলে কোনো জায়গা রয়েছে, মানে কালকে আমরা মহুয়া দানার হয়েই এসছি, 34 কিলোমিটার মহুয়া দানার, আর এখান থেকে রাঁচি দেখাচ্ছে 147 কিলোমিটার। কালকে এই রাস্তা দিয়ে এসে প্রথমে আমরা বাঁদিকে গেছিলাম লোধ ওয়াটারফলসের দিকে, তারপরে রাত্রিবেলা নেতারহাটে এসে ঢুকেছি আমরা। এই রাস্তা কিন্তু বেশ স্লিপারি হবে, দেখো লাল লাল সুরকির মতো কিছু পড়ে রয়েছে রাস্তার মধ্যে, বেশ স্লিপারি, মানে রাঁচি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল 4:30-4:45 বেজে যাবে। পাক্কা বিকাল 4:00 বাজে আর আমরা চলে এসেছি, মানে জাস্ট হাইওয়েতে কানেক্ট করবে এবার রাঁচির কাছাকাছি চলে এসেছি, জামশেদপুর, জামশেদপুর 146 কিলোমিটার ডান দিকে। এটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এসেছিলাম, রাঁচি পেছনে রয়ে গেল, আমরা জাস্ট রাঁচিকে বাইপাস করে বেরিয়ে চলে এলাম। মাঝখানে আমরা এবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে যদিও সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইমও পেরিয়ে গেছে প্রায় 4:01 বাজে এখন, তো এবার আমাদের কিছু খেতে হবে, খেয়ে দিয়ে নিই যদি দেখি এরকমই ওয়েদার আছে তাহলে রেনকোট টেনকোট পরে তারপরে আবার রাইড শুরু করবো। জামশেদপুর 146 কিলোমিটার তোমাদের দেখালাম, আর আমাদের বাড়ি মানে নিউ গড়িয়া দেখাচ্ছে হচ্ছে 421 কিলোমিটার। কলকাতা 389 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, জামশেদপুর আবার 132। আমরা জামশেদপুর থেকে 20 কিলোমিটার মতো পেছনে রয়েছি, এখন টাইম হয়েছে 7:09, কিন্তু একটা বিরাট বড় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ফগ ল্যাম্প জ্বলছে না, ফগ ল্যাম্প জ্বলছে না, আমি জানি না কীভাবে বাড়ি পৌঁছাবো। এখনও আমাদের মোটামুটি 310-315 কিলোমিটার রাইড করতে হবে, আমরা জাস্ট পেছনে চান্ডিল পেরিয়ে এসেছি, জাস্ট পেছনে, জানি না কীভাবে আজকে কখন কলকাতা পৌঁছাবো। এই ফগ ল্যাম্প ছাড়া এই বাইকের লাইট একদম খারাপ, মানে খারাপ, একদমই খারাপ। কালকে রাত্রিবেলা বৃষ্টিতে ছিল, বাইকটা বাইরেই ছিল, তো মনে হচ্ছে সুইচে জল পড়েছে, জল পড়ে এরকম সিচুয়েশন হয়েছে। এখানে আলো আছে ঠিক আছে, যখনই অন্ধকার হবে তো জাস্ট একটা ছোট্ট পার্ট 200 মিটার আলো রয়েছে, কিন্তু অন্ধকার হয়ে গেলে আমি কিচ্ছু দেখতে পাবো না, দেখো কোনো কাজই করছে না ফগ ল্যাম্প।
তোর মনটাই খারাপ হয়ে গেল, এতটা জার্নি করতে হবে খেয়ালই ছিল না। সকালবেলা ফগ ল্যাম্পটা একবার জ্বালিয়ে দেখলে তাহলে বুঝতে পারতাম। সামনে সুইফটটাকে পেয়েছি, সুইফটটা যে স্পিডে যাচ্ছে ওর থেকে ঠিক ওই 70-80 মিটার গ্যাপ মেনটেন করে আমি ওর পেছন পেছন চলে চলেছি। ঠিক আছে, আর বেশি ব্লগিং করছি না, এখন জার্নি করি জাস্ট। সুইফট এখন টোল ট্যাক্স দেবে। পুত্রু তো চলে এসছি, পুত্রু টোল প্লাজা, সুইফট টোল ট্যাক্স দিক, আমি আস্তে আস্তে এগোতে থাকি। এই গাড়িটা ভালো চলছে আর লাইটটাও ভালো আছে, লাইটে ভালো পাওয়ার রয়েছে, তো ওর পেছনে পেছনে গেলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। যদি কলকাতা অব্দি ও যায় তাহলে তো খুব ভালো আসবে বন্ধু। রাত 1:51 আর ঘরের ছেলেকে ঘরে ছাড়তে চলে এসেছি, মানে পাটুলি পৌঁছে গেছি আমরা। আমি ভেবেছিলাম যে 4:30-4:45 আগে পৌঁছাতে পারবো না, কিন্তু পৌঁছে গেলাম আলটিমেটলি। কারণ পৌঁছাতে পারবো না ভেবেছিলাম তার কারণ হচ্ছে ফগ ল্যাম্পের অবস্থা খারাপ হয়ে গেছিলো। ফগ ল্যাম্প কিন্তু এখনও জ্বলছে না, আর এই ফগ ল্যাম্পের জন্যই যত প্রবলেম হয়েছিল। কিন্তু লাস্ট অবধি আমরা চলে এসেছি। মোটা ব্লগের সেরম ভাই করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিলো, গোপ্রো খুলে রেখে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ গোপ্রো লাগানো নেই। আর একদম বেশি কথা বাড়াচ্ছি না, এখন আমি যাবো বাড়ির দিকে। চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম।